নমস্কার, আমি শর্মিষ্ঠা সরকার। আজকে গীতিকার এই ফেসবুক পেজ থেকে একটু গান করতে এসেছি, আমি আর অরবিন্দ দা। গীতিকার কর্ণধার বিশ্বরঞ্জন এবং অর্পিতা, ওদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা যে ওরা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং আপনাদের একটু গান শোনাবার সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করব একটু গান করার, ভুল ত্রুটি কিছু মার্জনা করে দেবেন। আমার এটা প্রথম লাইভ, চেষ্টা করব, ঠিক আছে? আমি প্রথমে পূজা পর্যায়ে কটা গান শোনাবো, তারপর অন্য পর্যায়ে গুলো এরকম ভাবে যাও। Oh,
সোনালী ব্যানার্জি রয়েছেন, উশসী আছিস, পারমিতা দেখছো খুব ভালো লাগছে, অপর্ণা দেখছিস খুব ভালো লাগছে, সবাই একটু শেষ পর্যন্ত যদি থাকো খুব ভালো লাগবে, পূর্বা খুব ভালো লাগছে তুমি আছো, থেকো একটু সঙ্গে, কাবেরী ঠিক আছে, ঠিক আছে সোনালি, এই গানটা রবীন্দ্রনাথের এই 48-49 বছর বয়সের রচনা, পূর্জা পূর্জার গান এবং গীতাঞ্জলির গান। তব সিংহাসনে
প্রভু আজ তোমার এবার কীর্তনের সুর একটি পূজার পূজার গান কীর্তনাঙ্গের দিলীপ খোঁজ করলে একজন বাংলাদেশ থেকে আছে দিলীপ ঘোষ দিলীপ দা বলছেন আর কি অপ্রতিদ্বন্দ্বী অরবিন্দ দা ফেসবুকে যা দেখেছি আর কারা উশসী আছে উশসী বলছে ঠিক আছে দিদি ঠিক অরবিন্দ দা সবসময়ের মতো অসাধারণ রূপমঞ্জরী আছে পূর্বা আছে আরো কে কে আছে না দেবার্চনা আছে ঠিক আছে। সুচরিতা আছে। ঠিক আছে।
আছে, মলে বলছে শর্মিষ্ঠা দির গায়কি আমার খুব ভালো লাগে। অপর্ণা ঘোষ বলছেন তোর গান শুনে মনটা ভরে গেল। পূর্বা আছে, পূর্বা মুখার্জি আছে। উশসী বলছে যদি সে আমার গোপন কথা যদি গাওয়া যায়। নিশ্চয়ই গাইবো উশসী, প্রেম বর্জার গান শুরু করব, গাইবো। রুমা সেনগুপ্ত, রুমা সামন্ত বলছে নাচি। মলয় তুমি থেকো, মলয় খুব প্রিয় গান, এটা আমি গাইলাম, যেটা খুব ভালোবাসে এটা। আপনারা জানেন মলয় খুব ভালো একজন তবলা বাদক, আমাদের খুব, আমার ছোট ভাই, বন্ধু। ও এখন দূরে আছে, খুব অসুবিধার মধ্যে আছে। পরিমল কুমার মালাকার, দাদা ভালো আছেন তো? পরিমল দা হাইল্যান্ড পার্ক থেকে দেখছেন, একজন খুব সঙ্গীত রসিক মানুষ। নমস্কার। হ্যাঁ পরিমল দা সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে আপনি আছেন সঙ্গে। দেবশ্রী মুখার্জি, আমাদের কমিটির তরফ থেকে কল্যাণ দা আমাদের চা দিয়ে গেলেন, ধন্যবাদ জানাই কল্যাণ সরকারকে। অবশ্যই অবশ্যই সঙ্গে থাকার, হেল্প করার জন্য। আচ্ছা কৃষ্ণা সান্যাল দেখছেন। আচ্ছা সবাই বলছে সোনালী আছো, সোনালী বলছে, উশসী বলছে সাউন্ড একদম ঠিক আছে, খুব ভালো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ উশসী, তুমি সঙ্গে থাকার জন্য অনেক হেল্প করেছো আমাকে। দিলীপ দা আছেন, দিলীপ দাও থাকুন। কাবেরী দি আছেন, কাবেরী ঘোষ। দীপঙ্কর দা দেখছো, দীপঙ্কর দা থঙ্গে থেকো। দীপঙ্কর দা একজন অভিজ্ঞ সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক। নমস্কার। সীমান্ত বুবাই দাস তুমি চিনবে, উনি আছেন আমাদের সাথে। সৌমেন্দু গুপ্ত আছেন, চলো পরে চা খেয়ে নাও। আচ্ছা এবার আমি যে গানটা করছি সেটা পূজা পর্যাপ্ত গান অবশ্যই, হাম্বির রাগের ওপর এবং তেওড়া তালে নিবদ্ধ। সুপ্রিয়া রায় ঘটক আছেন। আচ্ছা আচ্ছা, সুপ্রিয়া রায়, কাবেরী, এরা সব আমরা একই গুরু শিষ্য, এখন অপালাদির কাছে আমরা সবাই শিখি একসাথে। মলে বলছে আমার জীবন পাত্রে এই গানটা। আচ্ছা গাইতে চল বললাম তা তোমাকে চা দেব, শশী বলছে আমার চা ঠাকুর, বললাম তা বলছে এখানে আসতে হবে চাটা পেতে, হলো এখান থেকে চা পাওয়া যাবে না। Oh,
সবাই বলছে আমার জীর্ণ পাতার, এটা গাইতেই হবে বলছি, আমার অনুরোধটা। আচ্ছা ঠিক আছে মলয়। পূর্বা মুখার্জি, পূর্বা বলছে যে সাউন্ড খুব ভালো। ঠিক আছে পূর্বা, তোমরা যে সঙ্গে আছো আমার সেটাই বিরাট প্রাপ্তি। সেটাই সেটাই বিরাট প্রাপ্তি। তরুণ মৈত্র দাদা আছেন। আচ্ছা, মিতালি দাস সিং উনি বলছেন জীবনে যত পূজা হলো না সারা, মিতালি দাস বলছেন অনুরোধ করেছে। রিকোয়েস্টে স্লিপ আসছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো, মানে পুরো লাইভ অনুষ্ঠানের মজাটা আপনারা পাচ্ছেন তো, গানের রিকোয়েস্ট আসছে কিন্তু। অপর্ণা ঘোষ বলছেন খুব সুন্দর, সুপ্রিয়া রায় ঘটক আরো কত দূরেটা খুব ভালো হয়েছে, চিত্রা রায় খুব ভালো লাগছে। মলয় বলছে আমি আর মা দুজনে শুনছি। মলয় থেকো, ঠিক আছে মলয় তুমি শেষ পর্যন্ত থেকো, তোমার গান আমি গাইবার অবশ্যই চেষ্টা করব। Thank you.
উমা সামন্ত বলছেন, শর্মিষ্ঠা তোর গান খুব ভালো লাগছে। সোনালী ব্যানার্জি, সোনালী তুমি আছো, খুব সুন্দর নিবেদন, খুব উপভোগ করছি অনুষ্ঠান। তরুণ মৈত্র হাততালি দিচ্ছেন। মিত্রাতিথি আছো, মিত্রাতিথি আপনারা জানেন খুব ভালো গান করে। মিত্রাতিথি তুমি আছো সঙ্গে, খুব ভালো লাগছে, থেকো। সোমা সাগরিকা আমার বন্ধু, কলেজের বন্ধু। আচ্ছা আচ্ছা, খুব থেকো তুমি, অবশ্যই আসো মা, তুমি সত্যি সঙ্গে আছিস, আমার খুব ভালো লাগছে, থাকিস শেষ পর্যন্ত। চিত্রা রায় আছেন, অপর্ণা ঘোষ আছেন, পূর্বা প্রথম থেকে আছেন। হ্যাঁ, পূর্বা প্রথম থেকে আছে। পূর্বা অসাধারণ গান করে, রবীন্দ্রসঙ্গীত করে, অনেকেরই চেনা। মিতালি দাস সিং আছেন, উষশী বলছে রিকোয়েস্ট গানের চিরকুট আছে, কল্যাণদার জবাব নেই। হ্যাঁ সত্যি কল্যাণদার এটা কিন্তু দারুণ করেছেন। আচ্ছা আমি এবার প্রেম পর্যায়ের গানে চলে যাচ্ছি, কটা প্রেম পর্যায়ের গান গাই। বালির কোন কাকিমা কোন কেউ আছে, সে বলছে ওখানে একটু কমেন্ট করেছে, কৃষ্ণা সানিয়াল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণা সানিয়াল বালি থেকে দেখছে। দিদি আপনি সঙ্গে থাকুন। আমার কোন কাকিমা হবে বালি থেকে, আমার বাবার বাড়ি বালিতে। এবার ওনারা দেখছেন, আমার খুব ভালো লাগছে। যারা দেখছেন, যারা সঙ্গে আছেন, আমার বন্ধু বড় আমার, আমি হয়তো তাকে চিনি না, তারা যে আমার সঙ্গে আছে আমি খুব তার জন্য কৃতজ্ঞ, যে আমি তাদের গান একটু শোনাতে পারছি। ঘরে তো রোজই গান করি, কিন্তু এইভাবে এখন সবার সবাই যে যেখানে আছে সেখান থেকে শুনতে পাচ্ছে। আমার এটা প্রথম লাইভ, আমি তো ভীষণ ভয় পাই এসব লাইভ টাইভ করতে। এই বিশ্বরঞ্জনের প্রতি আমি কি বলবো, ভীষণ অর্পিতা এবং বিশ্বরঞ্জন, ওদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। ওরা যে আমার এই ভয়টাকে ভাঙালো, আর অরবিন্দ দা কথা না বললেই নয়, যে উনি আমাকে সব সময় বলে গেছেন যে আপনি করুন, গান করুন, এবং উনি আছেন বলেই আমি করতে পারছি। তা নাহলে একা একা হলে করতে পারতাম না। না, শিল্পীর ইচ্ছা ছাড়া তো সঙ্গীত হয় না। উনার নিজের ইচ্ছা ছিল, গান গাইতে ভালোবাসেন, ভালো গান, সেই জন্য আমি বলেছি করুন, কেন করবেন না। থ্যাংক ইউ দিদি। Thank you.
সুন্দর সন্ধ্যা অমরনাথ বলছে বা খুব সুন্দর উষশ্রী গানের নির্বাচন খুব ভালো হয়েছে দিদি থ্যাংক ইউ রে Yeah.
আচ্ছা, আর কোন রিকোয়েস্ট গান এখন? না, পাখি আমার নিজের পাখি, পাখি আমার নিজের পাখি। জিসা thank you.
কারণ গায়কি সোনালি প্রথম থেকে আছে। এটা খুব ভালো লাগছে যে শর্মিষ্ঠা দি পরিচিত যারা বন্ধু বান্ধব তারা তো থাকবেনই, এখানে বেশ কয়েকজন আছেন যারা আমারও খুব পরিচিত, যারা খুব ভালো গান করে, যারা নিজেরা গান গায়, অথচ শর্মিষ্ঠা দির গান শুনছো তোমরা। এটা খুব ভালো লাগছে যে সবাই সবার যদি লাইভটা দেখেন, হ্যাঁ সবাই তোমরা দেখছো, এটা খুব একটা ভালো দিক যে নিজের গান নিজের গান গাইছো, একে অপরের সাথে যদি না থাকো তাহলে উৎসাহটা কোত্থেকে পাবে। সোনালী আছো, কাবেরী দাস আছে, আমার চেনা পূর্বা আছো, দেবশ্রী আছো, রূপমঞ্জরী আছো, তোমরা যে সঙ্গে আছো এটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো সব বেশিরভাগ এদের গান শুনি, সারাক্ষণ গান শুনতেই ভালোবাসি। প্রথম থেকে অপর্ণা আমার স্কুলের বন্ধু, এখনো বন্ধু রয়েছে, প্রথম থেকে রয়েছে, পূর্বাদ যে রয়েছে এখনো, অপর্ণা ঘোষ উনিও আছেন, সবাই প্রথম থেকে রয়েছেন, খুব ভালো লাগছে। এটা একটাই হবে গান, হ্যাঁ আরেকটা গান আমি কতবার করে নি তোমার আবার নেক্সট লাইভের জন্য অপেক্ষা করছে, ও আবার কবে লাইভ হবে দেখবে।
কাবেরী দাস কাবেরী কৃষ্ণনগর থেকে দেখছে, কাবেরী খুব ভালো গায়, কাবেরী বলছে খুব সুন্দর। অপর্ণা ঘোষ বলছেন এটা আমার খুব প্রিয় গান তুমি গাইলে, রুমা সামন্ত আছেন, অভিজিৎ গুহ, অভিজিৎ দা আপনি দেখছেন, অভিজিৎ দা শুভ বিজয়ের প্রণাম নেবেন। অভিজিৎ দা একজন গুণী শিল্পী, গুণী শিক্ষক, অভিজিৎ দা দেখছেন খুব ভালো লাগছে। মিতালি দাস সিং আপনি আছেন, স্নিগ্ধা চ্যাটার্জি বলছেন খুব ভালো, অপর্ণা ঘোষ আছেন, সোনালি আছো, অসাধারণ গায়কী, সোনালি বলছে পূর্বা শেষ পর্যন্ত আছো, রমা পাল দে আছেন আমার প্রণাম নেবেন, চিত্রাও চিত্রাদিও আছেন। আজকে তো এই পর্যন্ত, সবাই যে এতক্ষণ থাকলেন আমাদের সঙ্গে তার জন্য আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ সবার কাছে। আজ এই পর্যন্তই, শুভরাত্রি। শুভরাত্রি।